বাবা আমায় আদর করে ডাকতো বাপজি বলে। ভাতের থালার এক কোণেতে কিছু ভাত রাখতো আমি খাবো বলে। আমি দৌড়ে গিয়ে থালাটা নিয়ে বাবার পাশে বসে মজা করে খেতাম সে ভাত মাথা দুলে দুলে। বাবার এই আদর সোহাগ দেখে মরণ আমার উপর হিংসে করে বাবাকে আমার কাছ থেকে নিয়ে গেল কবর নামক অচিনপুরে। এরপর থেকে বাবার সমাধির পাশে দাঁড়িয়ে চোখের অশ্রু ফেলে বারবার ডাক দিতাম বাবা বাবা বলে। মা আমার দৌড়ে এসে আমায় কোলে তুলে নিয়ে আমার কান্না দেখে মা কাঁদত হাও মাও করে। মা আমার বড়ই দুঃখিনী, সবার খাওয়ার শেষে হাড়ির তলে পড়ে থাকা ভাত খেত কোনো মতে।